ম্যাথ ডি বিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি বিএসএ তাছাড়া আমরা আলোচনা করবো চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে আজকে আলোচনা করব জাস্ট তোমাদের সেকেন্ড সেমেটিভ এক্সাম শেষ হয়েছে এখন আমাদের ফাইনালে প্রিপারেশান নিতে হবে আর এখন থেকে যদি সময় নষ্ট করে ভালো করে প্রিপারেশান নিই তাহলে এক্সামে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবো আমরা আর সেকেন্ড সেমেটিভে যেগুলো প্র্যাকটিস করেছিলাম তো ম্যাক্সিমাম সেখান থেকে কমন এসছে এগুলো যেগুলো করাচ্ছে এগুলো করলে তুমি এখানে ফাইনালেও তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে চলো সময় নষ্ট না করে শুরু করি আর ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি চ্যানেলে কেউ নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো তো যখনই ভিডিও আপলোড হবে তোমার কাছে নোটিফিকেশন চলে আসবে আর সবসময় লাইকটা ভিডিওগুলো লাইক করবে লাইক করলে কী হবে যখন তো কোনো কোনো ক্ষেত্রে তোমার নোটিফিকেশান যদি নাও যায় তোমার স্কিনে কিন্তু ভিডিওটা চলে আসবে তা চলো সময় নষ্ট না করে শুরু করি প্রথম কি বলছে দেখো আমাদের আর সিলেবাসটা তোমাদের থাকবে ফাইনালে যেটা থাকবে এটা পার্ট পঁচিশ থেকে তেত্রিশ পর্যন্ত থাকবে তোমাদের বোঝা গেল তোমার মানে পৃষ্ঠা নাম্বার তোমার এটা তোমার থাকবে তোমার একশো দুই থেকে সরি দুশো দুই থেকে তোমার এটা শেষ পর্যন্ত তোমার থাকবে আচ্ছা আচ্ছা আজকে আমরা ত্রিভুজ নিয়ে ডিসকাস করবো ত্রিভুজ নিয়ে আলোচনা করবো কী বলছে দেখো আজকে পৃষ্ঠা নম্বর আলোচনা করছি আমরা কত দুশো চার নম্বর পৃষ্ঠা নম্বর কত পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার দুশো চার টু জিরো ফোর পৃষ্ঠা নাম্বার হলো চলো শুরু করি কি বলছে দেখো নীল রঙের ত্রিভুজ ওকে ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য মাপি আগে কিছু আছে তোমরা দেখে নেবে ওটা তোমার নিজেরাই পারবে বাকি পরেরগুলো আমি সলভ করে দিচ্ছি তাহলে এখানে নীল রঙের ত্রিভুজ আছে তুমি দেখো তা নীল রঙের ত্রিভুজ আঁকার ক্ষেত্রের ড্যাশটি বাহু কটি বাহু একটা ত্রিভুজে কটা বাহু একটা দুটো তিনটে তাহলে কী লিখবো আমরা তিনটি বাহু লিখবো কী লিখবো তিনটি বাহু ত্রিভুজে তিনটি বাহু তাহলে কী আছে ড্যাশটি বাহুর প্রত্যেকটি বাহুর স্কেল দিয়ে মেপে পেলাম এত সেমি এত সেমি ও এত সেমি তাহলে কী আছে আমরা তিনটি বাহুর এখানে কী লিখবো আমরা তিনটি বাহুর তিনটি বাহুর প্রত্যেকটি স্কেলের দুর্ঘ্য মেপে পেলাম কত পেলাম এটা দু পয়েন্ট দুঃখে দুঃখে দুই দুই দশমিক পাঁচ হচ্ছে তোমার এটা তো এটা পেলাম কত তিনটি বাহুর দুর্ঘ মেপে পেলাম এটা কত প্রথমটা আছে কত দুই দশমিক দেখো পাঁচ আছে তোমার রাইট কি লিখবো আমরা তাহলে দুই দশমিক পাঁচ লিখবো পাঁচ সেমি পরটা কত আছে দেখো প্রত্যেকটা আছে তোমার তিন দশমিক এক দুই দুই সেমি আছে তোমার তাহলে তিন দশমিক এটা দুই সেমি ও দেশ সেমি কত সেমি এটা এটা দুই সেমি পেলাম কত এক দশমিক এটা একটু তোমার এক দশমিক এক দশমিক নয় আর দুইয়ের কাছাকাছি আছে আমরা দুই দিয়ে দিচ্ছি তোমার এখানে দুই সেমি হবে এটা তোমার তাহলে কত হচ্ছে এটা দুই সেমি কত পেলায় দুই সেমি তাহলে একটা হলো তিনটি বাহুর দৈর্ঘ্য পেলাম একটা দুই দশমিক পাঁচ একটা তোমার তিন দশমিক দুই আর হচ্ছে দুই সেমি তোমার পেলাম রাইট তাই কি বলছে তাই নীল রঙ নীল রঙ করা তিবুষের ক্ষেত্রগুলির বাহু সমান নয় তাই তো তাহলে তিনটে বাহু তিন রকম আছে একটা টু পয়েন্ট ফাইভ একটা তিন থ্রি থ্রি পয়েন্ট টু একটা তোমার দুই বাহু দু সেমি সেন্টিমিটার তাহলে সমান নয় তাহলে যে ত্রিভুজে তিনটি বাহু দৈর্ঘ্য আলাদা হয় তাকে কি বলা হয় বিষম বাহু তিবুজ বলা হয় এটা পরীক্ষা কিন্তু অবশ্যই আসে শর্ট কোশ্চেনেও আসে তোমার এমনি ক্যালকুলেশনেও আসে তোমার ওকে তাহলে কী হলো বিষম ত্রিভুজ কাকে বলে তাহলে তোমার প্রশ্নের আসলে পরিচয় কী লেখবে যেহেতু বই যে তিনটি বাহু দৈর্ঘ্য সমান নয় তাকে বিষমবহ ত্রিভুজ বলে হলো এবার দেখি ছবির মধ্যে কোন ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ ছবি ত্রিভুজগুলোর মধ্যে বিষমবাহুজ কোনটা ত্রিভুজ আমরা দেখবো তা আমরা ঠিকই বলছি ঘুড়ির হলুদ ত্রিভুজ ক্ষেত্রটি মেপে দেখি যে ঘুড়ির যে হলুদ আগার ত্রিভুজাগরকার শত্রু থাকে সেটা মেপে দেখা হবে তা এটা দেখো করছে তোমার এটা হচ্ছে তোমার তিন সেন্টিমিটার হচ্ছে তোমার এটা কথা হচ্ছে তোমার চার সেন্টিমিটার হচ্ছে মানে চার থেকে একটু কম হচ্ছে তোমার আর এটা কত হচ্ছে তোমার এটা তোমার হচ্ছে তোমার দেখো আড়াই সেন্টিমিটার হচ্ছে তাহলে মাপগুলো লিখে দিই তাহলে স্কেলের সাহায্যে মেপে দেখলাম আমরা হলুদ ত্রিপুজাকার ক্ষেত্রে তিনটি বাহুর দৈর্ঘ্য এত সেমি এত সেমি এত সেমি দুই দশমিক আট সেমি এটা তোমার কত দিয়েছে দুই দশমিক আট সেমি এটা তোমার দু দশমিক প্রথমতে কত দিয়েছে তাহলে পেলাম কত তিনটে বাহু দেখো একটা তিন সেন্টিমিটার আছে এক দুই তিন সেন্টিমিটার আছে তাই কি লিখব স্কেলের সাহায্যে মেপে দেখলাম আমরা হলুদ ত্রিভুজাকার ওকে তিনটি বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে তোমার তিন সেন্টিমিটার প্রথমটা 3 সেন্টিমিটার তারপর একটা করছে তোমার তিন দশমিক নয় রাইট তিন দশমিক তত হচ্ছে নয় মানে তিন দশমিক আট হচ্ছে তোমার রাইট তা তোমার দুই এটা তোমার তিন দশমিক আট হবে তোমার এখানে দুই দশমিক আট দিয়েছে তোমার আচ্ছা দুই দশমিক এটাকে করেছে দুই দশমিক আট আরেকটা কথা তোমার আরেকটা হচ্ছে তোমার হচ্ছে তিন দশমিক নয় তা তিন দশমিক নয় তাহলে এটা কি লিখব তিন দশমিক এটা লিখবো সেমি জায়গাটা কম আছে এখানে জায়গাটা আমরা বেশি করে লিখে দিই এখানে জায়গাটা কম আছে এখানে তিন দশমিক নয় লিখবো নয় তা তিন দশমিক নয় হল একটা একটা কত তিন পেলাম একটা তিন দশমিক কত নয় পেলাম আর একটা কত দুই দশমিক আট পেলাম হলো হয়ে গেল তাই আমরা হলুদ ত্রিভুজের ক্ষেত্রটি কত হচ্ছে ড্যাশটি বাহু কটা বাহু তিনটি বাহু ওকে তিনটি ত্রিবুজ হলো তোমার তা তিনটে তোমার তিন রকমের বাহু হচ্ছে দেখো তোমার একটা তিন সেন্টিমিটার দু পয়েন্ট আট সেন্টিমিটার তিন দশমিক নয় সেন্টিমিটার তাই কি বলছে তাই আমরা হলুদ ত্রিভুজ তিবুজাকার ক্ষেত্রটি ড্যাশ বাহু তিবুজ তো কী বাহু এটা কি লিখবো আমরা বিষম বাহু তিবুজ পেট কাটা বন্দনাস ম বিষম ওকে তাহলে এটা বিষম বাহুতীবুজগ হলো কারণ যেহেতু এগুলো সমান নেই তোমার নেক্সট পরে আসছে তোমার চলো দেখো এবার কি বলছে সবুজটা দেখো সবুজটা কি হচ্ছে দুই সেন্টিমিটার হচ্ছে এটা তাহলে কি এই সবুজ ক্ষেত্রটি তোমার কি কটি বাহু তিনটি বাহু কটা হচ্ছে ক্ষেত্রটির তিনটি বাহু তিনটি বাহু লিখলাম তো এই সবুজ ক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে তোমার দেখো দুই দশ এটা দুই লিখ দুইয়ের কাছাকাছি এটা দুই সেন্টিমিটার ঠিক আছে অপর বাহুর অপর বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য কত হচ্ছে তোমার দেখো একই সমান সমান আছে তোমার রাইট তা দুই দশমিক না দুই দশমিক নয় মানে এটা তিনের কাছাকাছি তিনই ধরে নিচ্ছি আমরা তা প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে তিন দশ তিন সেন্টিমিটার তাহলে একটি বাহুর দৈর্ঘ্য তোমার দুই সেন্টিমিটার আর বাকি দুটো বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে তোমার তিন সেন্টিমিটার তাহলে এটা কী হবে তা দেখছি এই বিহু এই ত্রিভুজাকার ক্ষেত্রটির দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এই ত্রিবুজাকার ক্ষেত্রটির নাম কি হতে পারে এটা হচ্ছে সমোধিভাবুতিবুজ তা যে ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে ত্রিভুজ বলা হয় এটাও কিন্তু এক্সামে আসবে পরীক্ষায় আসবে শর্ট কোশ্চেনেও আসবে এমনি অঙ্কতেও আসবে তোমার ওকে এটি ছবিও আঁকতে বলতে পারে এগুলো ভালো করে দেখে রাখবে তাহলে ত্রিভুজ কাকে বলে যে তিবুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমুধিভাবতি বুজ বলে এবার কি বলছে লাল ত্রিভুজাকার ক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা মাপি লালের মাপ দৈর্ঘ্যটা মাপা হবে দেখো এবার কী হচ্ছে দেখো এখানে কত হচ্ছে দুই দশমিক পাঁচ আছে এটা হচ্ছে দুই দশমিক পাঁচ আছে এটাও দুই দশমিক পাঁচ তিনটে দৈর্ঘ্যই কিন্তু সমান আছে তোমার রাইট তাহলে কী বলছে আমরা লাল ত্রিভুজাকার ক্ষেত্রটির প্রতিটি বাহুর স্কেল দিয়ে মেপে দেখলাম দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তা লাল ত্রিভুজাকার ক্ষেত্রটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তো এইরকম ত্রিভুজকে কী নাম এটার নাম হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ তা সমবাহ ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাদের সমবাহ ত্রিভুজ বলায় বোঝা তাহলে কী কী তিভুজ পেলাম আমরা বিষমবাহু সমবাহু আর সমদিবাহু তা বিষমবাহু তিভুজ মানে কি যার তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা থাকে সেটা বিষমবাহু দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান থাকে তাহলে এটা সমদিবাহু হবে আর যদি তোমার তিনটে বাহু যদি সমান হয় তাহলে সমবাহু তিভুজ হবে তোমার হয়ে গেল ত্রিভুজের চ্যাপ্টার নেক্সট পেজে কী বলছে দেখছি নেক্সট পরটা কী বলছে দেখো এগুলো তোমার নিজেরাই করে নিতে পারবে আয়সা হল হলুত্তিভুজের ক্ষেত্রটি তিনটি বাহুদ্দর্ঘ্য তিনটি বাহু আলাদা আলাদা আছে তোমার তাহলে এটা কী হবে বিষ্মীভুজ তো তিনটি বাহুদর্গ কী ছিল তোমার এখানে তোমার আয়সার যেটা ছিল তোমার স্কেলের যেটা ছিল আয়সার ছিল তোমার তিনটি বাহুদৈর্গ্য যেটা ছিল প্রথম ছিল তোমার এটা ছিল তোমার তিন দশমিক সাত তিন দশমিক সাত সেমি তিন দশমিক সাত সেমি পরেরটা ছিল কি তোমার দুই দশমিক আট সেমি আর তারপরটা কি ছিল দুই দশমিক নয় সেমি তাহলে কি তিনট বাহুদের সমান নয় তাই ওই হলুদ ত্রি ত্রিভুজটি আয়স হলুদ ত্রিভুজটি কী হবে এটা এটা হয়ে যাবে তোমার বিষম বাহু ত্রিবুজ এটা কি লিখবো বিষম বয়র্শী পেটকাটা সম বিষম এটা বিষম বাহু এখানে পরিষ্কার করে লিখে দিই বয়র্শী পেটকাটাধনার সম বিষম বাহু বাহু ত্রিভুজ হলো নেক্সট কী বলছে উর্মিটটা বলছে তোমার রাইট তো উর্মিটটা কী ছিল উর্মিটটা সবুজ রঙের ছিল আগের পেজে আছে তোমার এগুলো সবুজ উর্মির সবুজ রঙের ছিল ত্রিবুজ আঁকার ক্ষেত্রটি তা তিনটি বাহুর দর্গ কী ছিল উর্মির তিনটি বাহুদর্গ ছিল কত দুই পয়েন্ট আট দুই দশমিক আট সঙ্গে ছিল কত দুই সেমি আর কত ছিল তোমার এটাও দুই সেমি ছিল তাহলে এটা কী হচ্ছে দুটো বাহু সমান ছিল তাহলে তাহলে কী হবে তাই ড্যাশ ত্রিভুজটি ড্যাশ ত্রিভুজ ঠিক আছে তাই কী হচ্ছে তাই এখানে লিখবো সবুজ ত্রিভুজটি সবুজ বয়স য সবুজ ত্রিভুষ্টি এটা কী হবে সমদি বাহু ত্রিভুজ এখানে সম দি দয়বয়সী দি বাহু ত্রিভুজ এখানে ত্রিভুজ তো লেখাই আছে এখানে সমুদিবাহু লিখে দিলাম আমরা হলো নেক্সট কী বলছে উর্মিরটা কী বলছে এবার নেক্সট তোমার উর্মির কী বলছে উর্মির যেটা হচ্ছে তোমার এটা লাল রঙের যেটা ছিল নেক্সট কী আছে উর্মির উর্মির এর কী হচ্ছে কী রঙের ছিল উর্মিরটা লাল রঙের ছিল তাহলে লাল রঙের ত্রিভুজের ক্ষেত্রটি তিনটি বাহু দৈর্ঘ্যগত ছিল দুই দশমিক পাঁচ করেছিল দুই দশমিক পাঁচ সেমি দুই দশমিক পাঁচ সেমি আর দুই দশমিক পাঁচ সেমি এগুলো তোমার আগের পেজে আছে কিন্তু তোমার দেখা যায় উর্মির ত্রিভুজটা যেখানে দেওয়া আছে তোমার এগুলো উর্মির ত্রিভুজটা দেওয়া আছে আগের পেজে দেওয়া আছে তো মাপ পেয়ে গেলাম তাহলে দু তিনটে বাহুর দর্গ সমান একটা দুটো তিনটে বাহুর দৈর্ঘ্য সমান তাই এই লাল ত্রিভুজটি তা লাল লয়কার লাল ত্রিভুজটি কী হবে এটা সমবাহু ত্রিভুজ কী হবে সমবাহু তিবুজ বাহু তাহলে ত্রিভুজ হবে এটা হলো নেক্সট কী হচ্ছে তোমার উর্মির নীল রঙের ত্রিভুজটা কী হচ্ছে এখানে তোমার যে এখানে দেওয়া আছে উর্মির লাল ও নীল রঙের ত্রিভুজ একের ক্ষেত্র দুটি কি করলে সমবাহু ত্রিভুজ করা যাবে ভেবে দেখি তাহলে কি হচ্ছে তোমার এখানে লাল রঙের ত্রিবুজ কি বলছে লাল রঙের ত্রিবুজের ক্ষেত্র ড্যাশ ত্রিবুজ যে লাল রঙের যে ক্ষেত্রটা আছে এটা কি আছে তোমার লাল রঙের যেটা হবে এটা কী হবে বিষমবাহু তিবুজ লাল রঙের তিনটে বাহু আলাদা আলাদা আছে তাহলে কি লিখবো এটা এখানে লিখবো আমরা বিষম এখানে জায়গা কম হবে এখানে এমনি বাইরে লিখে দিচ্ছি বয়স্চী পেটকাটা মধ্যে সম বিষম তাহলে এটা হচ্ছে বিষমবাহু তিবুজ হবে এবার কি হচ্ছে হলুদটা কী আছে তোমার দেখো রাইট হলুদটা কি হবে তো হলুদটা দেখো দুটো বাহু তোমার একটু প্রিন্টিংটা গন্ডগোল আছে একটু এইটা তোমার দুটো বাহু সমান হচ্ছে তোমার তাহলে কি লিখবো এটা হলুদটা লিখবো এটা সম বাহু লিখবো আমরা সমদি বাহু ত্রিভুজ আর কি হচ্ছে তোমার এখানে তোমার সবুজ রঙের ত্রিভুজটা কী বলছে তোমার দেখো সবুজ রঙের ত্রিভুজটা এখানে তোমার আছে এটা সমবাহতিভুজ তোমার তিনটে বাহু কিন্তু তোমার সমান টাইপের হবে তোমার রাইট তাহলে এটা কী হবে এটা সমবাহু সম সমবাহু ত্রিভুজ হয়ে গেল নেক্সট কী বলছে দেখো পরের চকে আসছে আমরা এটা কি বলছে যে নীল রঙের ওকে নীল রঙের ত্রিভুজাকার ক্ষেত্র তো নীল রঙ কোনটা আছে এটা আছে তোমার তা নীল রঙের ত্রিবুজের ক্ষেত্র দেখে কি বোঝা যাচ্ছে আমাদের রাইট তিনটে বাহু সমান দেখা যাচ্ছে দেখো একটা দুটো তিনটে তিনটে বাহু সমান দেখা যাচ্ছে তাহলে কি লিখবো এটা এটা লিখবো আমরা সমদিবাহু ত্রিভুজ কি লিখবো আমরা সমবাহু সরি সমবাহু সম বাহু এটা লিখবো আমরা সমবাহুতিভুজ এখানে তোমার এটা লিখলাম সমবাহু এখানে জায়গা কম আছে এই জন্য ওপরে লিখে দিলাম পরেরটা দেখো তোমার কি হচ্ছে লাল রঙের তো লাল রঙের তিপুজটা দেখো তোমার এই লাল রঙের তিবুজ যেটা আছে তোমার এটা কি হচ্ছে লাল রঙের তিপুজটাও দেখো তোমার এটা কিন্তু সমবাহই হবে তোমার তিনটে বাহুই কিন্তু সমান আছে তাই এটাও কি হবে এটাও হবে আমাদের সমবাহু ত্রিভুজ এটাও কি লিখবো আমরা এটা সমবাহু ত্রিভুজই লিখে দেবো এখানে লেখা আছে তা আমি আলাদা করে লিখলাম না এটা সমধিবাহু তিবুজ এখানে লিখে দেবে নেক্সট কী বলছে সবুজ সবুজ রঙের ত্রিভুজটা দেখো তোমার সবুজ রঙের ত্রিভুজটা কী হচ্ছে তোমার এটা কী হবে সবুজ রঙের ত্রিভুজটা দেখতে তোমার কি হচ্ছে এটা দুটো বাহু কিন্তু সমান লাগছে তোমার এটা এটা তোমার উপরে সমান সমান লাগছে তা এটা কী লিখবো আমরা এটা লিখবো সম বাহু ত্রিভুজ এটা লিখব সম দ্বিবাহু ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজ এটা সমধিবাহু ত্রিভুজ লিখবো আমরা আর সাদা রঙের ত্রিভুজটির ক্ষেত্রটি সাদা রঙ যেটা আছে তোমার সাদা রঙের সকলটি হচ্ছে তোমার এটাও দেখো তোমার দুটো বাহু কিন্তু সমান হচ্ছে তোমার তাহলে কী লিখবো আমরা এটাও লিখব সমধিবাহু ত্রিভুজ এটা লিখব সম দি বাহু ত্রিভুজ হয়ে গেল তো এই পর্যন্ত হয়ে গেল নেক্সট আমরা আসবো নেক্সট পরের পেজে আমরা আসছি দেখো এখানে শেপগুলো দিয়ে দিয়েছে তোমার সমুদ্রে ওকে এখানে কি রঙ করতে বলেছে রং সবুজ রঙ করি কমলা রঙ করি আর হলুদ রঙ করি তা কি বলেছে আমরা ওকে বন্ধুরা মিলে কাগজ কেটে কয়েকটা ত্রিভুজ ক্ষেত্র তৈরি করলাম স্কেল দিয়ে বাহু দৈর্ঘ্য মেপে সমবাহু ত্রিভুজে সবুজ রং করি আর তোমার বলে বলেছে বাহু ত্রিভুজে কমলা রঙ আর কি হচ্ছে তোমার বিষমবাহী পুজো হলুদ রং করা হবে তোমার এবার দেখে দেখে রঙটা করে দেবে রঙটা আমি বলছি না কোনটা কী দিব সেটা আমরা দেখে বলে দিচ্ছি দেখো এটা কী হচ্ছে তোমার দুটো বাহু সমান আছে তাহলে কী হবে এটা এটা দুটো বাহু দেখো সমান আছে তাহলে সমদ্বিবাহু হবে এটা কী হবে সমদ্বিবাহু সমদ্বিবাহু এটা ত্রিভুজ হয়ে গেল এটা দেখো তিনটে তোমার দেখো আলাদা আলাদা তোমার সেব আছে তাহলে কী হবে এটা বিষমবাহু হবে বিষম বাহু বিষমবাহু ত্রিভুজ হবে এটা দেখো তোমার তিনটে বাহু কিন্তু সমান আছে তাহলে কি লিখবো এটা সমবাহুতিভুজ কি লিখবো আমরা সমবাহু সম সমবাহু ওকে এটা কী হচ্ছে তোমার দেখো এটাও তোমার তিনটে শেপ দেখো তোমার এটা কী আছে এটাও কিন্তু তোমার কী তিনটে শেপ কিন্তু সমানই আছে তোমার এটাও কী হচ্ছে তোমার এটা তিনটে শেপ এটা দুটো শেপ তোমার দুটো দুটো বাহু তোমার সমান আছে একটা তোমার কম আছে তাহলে এটা কি লিখবো আমরা এটা লিখবো আমরা সমদ্বিবাহুতিভুজ এতে দুটো শেপ সমান লাগছে দুটো সাইড তাহলে বাহু সম দি বাহু এখানে অ্যাকচুয়ালি পিকচারগুলো অতটা প্রপার নেই কিন্তু পরীক্ষা এক্সামে যেটা দেবে পিকচারটা তোমাকে প্রপার দেবে তাহলে এটা হচ্ছে তোমার এটা দিয়ে দেখো তোমার এটা হতো তো দেখাচ্ছে তিনটাতে বাহু তোমার আলাদা আলাদা দেখাচ্ছে রাইট তাহলে এটা কী হবে বাহু হবে এটা কী হবে বিষমবাহু বাহু ওকে এবং শেষরটা কী আছে তোমার দেখো শেষরটা তোমার দুটো বাহু সমান আছে এটা এ আর বি যেটা সমান আছে তাহলে এটা কী লিখবো সমদিবাহু বাহু ওকে আর বাকিগুলো যেটা আছে এটা তোমার নিজেরাই করে নেবে দেখো এটা কী হচ্ছে তোমার এটা তোমার কি কোনো সমকণিত হচ্ছে তোমাদের তাই এটা কি হচ্ছে তোমার এটা সমকোণী এখন সমকোণী শেখায়নি তোমাদের সমধিবাহু মানে দুটো বাহু সমান হবে তোমার এটা এই দিকে এই বাহুটা এই বাহু সমান তাই এটা কী হবে বাহু। সমদি বাহু হলো এটা কী হচ্ছে তোমার দেখো এটা কী হচ্ছে তোমার এটা তোমার হচ্ছে সম এটা বিষমবাহু হবে এটা তোমার কী হচ্ছে এটাও সমধিবাহু হবে তোমার একটা দুটো দুটো সমান হচ্ছে তোমার বাহু। সমদ্বি বাহু আর এটা হচ্ছে তোমার সমবাহু তিনটে বাহু সমান দেখে দেখেই বোঝা যাচ্ছে তাহলে সমবাহু হবে সমবাহু হবে তোমার ত্রিভুজ এটা কী হচ্ছে তোমার দেখো এদিকে তোমার এটা এটাও বাহু তো দুটো বাহু সমান হচ্ছে তোমার এটা এটা সমান আছে তোমার তাহলে কী লিখবে সমধিবাহু সমদি বাহু ওকে এটা কী হচ্ছে তোমার এটা তোমার দুদিকে সমান আছে তোমার তাহলে কি হচ্ছে সমধিবাহু এটাও তোমার তৈরি করতে সমধিবাহু হবে তোমার এটা তোমার দুটো বাহু সমান হচ্ছে একটা দুটো এটা দুটো বাহু সমান হচ্ছে এটা আর এটা সমান হচ্ছে তাহলে সমধিবাহু হবে এটা সমধিবাহু সমধিবাহু আর এটাকে নিজে তৈরি করতে বলছে তুমি নিজের মতো করে তৈরি না তৈরি করে নিতে বলেছে হয়ে গেল তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করো আর নেক্সট তোমার ভিডিওটা নোটিফিকশনটা অন রাখবে আর ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে যখনই ভিডিও আপলোড হবে তখনই কিন্তু তোমাদের আমি কিন্তু এক্সামের আগে প্রচুর নোটস দেবো এখন থেকে কিন্তু কন্টিনিউ ডেলি বেসিস তোমাদের নোটস থাকবে এগুলো ভালো করে স্টাডি করো ফলো করো এক্সামে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করতে পারবে আজকের জন্য এই পর্যন্তই